নমস্কার বন্ধুরা, আলপনা রান্নাঘরে আলপনা একদমই হাজির হয়ে গেছে। তার মধ্যে একটা রেসিপি, বাঙালির জনপ্রিয় রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি। খুব সাধারণ রেসিপি, এটা সব বাঙালিদের ঘরে ঘরেই হয়ে থাকে। আমার প্রসেসটা শুধু আমি আমার কীভাবে রেসিপিটি করছি, অনেক রকমভাবেই হয়, আমি যেভাবে করছি একটু দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, আমার পাশে থেকো, আমাকে একটু সময় দিও, আমি আমার নিত্য নতুন রান্না সব বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে আমার একান্ত অনুরোধ, যা ছোটো ছোটো ভিডিও হবে, ভিডিওগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আমরা রেসিপিতে চলে আসছি। এই যে বন্ধুরা, আমি খানিকটা পটল নিয়ে নিয়েছি। হ্যাঁ, পটলটা এই তো এভাবে একটু করে করে ছিঁড়ে খোসা রেখে দিয়েছি, সম্পূর্ণটা ছিঁড়িনি, এভাবে করেছি। এটার কিন্তু মুখগুলোকে আমি এই যে এইভাবে খোল করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, আর সাইডগুলো এইভাবে একটু কেটে নিয়েছি। হ্যাঁ, আমি অনেকগুলো এই সাইডে করে রেখেছি, আবার ভাবলাম যে না একটু দেখিয়ে দিই আমি কিভাবে এ করেছি। এই যে না, এটা করানোই আছে। এই যে এইভাবে বন্ধুরা বোঝা যাচ্ছে তো, চামচ দিয়ে, চামচের পেছনটা দিয়ে। এটা কিন্তু অনেক সময় সব বেটে দেওয়া হয়, কিন্তু আজকে আমি এটা বেটে দেব না। এটা আমি পুরটা কিভাবে করছি পুরটা অবশ্যই দেখাবো, বন্ধুরা সাথে থেকে দেখে নিও। এই যে এইভাবে আমি বীজগুলো ছাড়িয়ে এইভাবেভাবে আমি সবগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বন্ধুরা এই পটলে আমি নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে ভিজিয়ে মেখে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 20 মিনিট। হ্যাঁ, তার জন্য কতটা জল বেরিয়েছে। এবার আমি কড়াইতে বেশ ভালো মতো একটু তেল দিয়েছি। এই পটলটা আমি প্রথমে হালকাভাবে একটু ভেজে তুলে নিই। প্রায় 5 মিনিট মতো ভেজে নিলাম এটা। হ্যাঁ, এবারে আমি এটা একেবারে তুলে নেব, আর এটা আমি কিভাবে ব্যবহার করব অবশ্যই দেখাবো। এটা আমি এভাবে সবগুলো তুলে নেব, এটা আরেকটু হবে, যেগুলো হয়েছে প্রথমে আমি সেগুলো তুলে নেব। আর এই যে ভিজিয়ে রাখা হয়েছে না, তার জন্য কি হবে প্রচন্ড সফট হবে, নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে পরে প্রচন্ড সফট হয়। এবারে আমি এগুলোও তুলে নেব একে একে সব। পটল তো ভেজে তুলেছি বন্ধুরা, এখানে আমি হাফ আলু সেদ্ধ করা নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি সামান্য প্রায় 1/2 ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি, একটা লঙ্কা আর একটা রসুন, আর এই যে পটলের এগুলো যে বাদ দিয়েছি সেটাও আমি নিয়েছি, আর 3টে পাকা মানে পাকা কাঁচা লঙ্কা আর কি, রঙটা ধরেছে শুকনো লঙ্কা নয়। এটা আমি এখন মিক্সিং বলে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি মাটনে চর্বি আর মাংস, নরম মাংস আর চর্বি, এটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি আদা আর পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে, এটা কষানো হয়ে গেছে। তারপর আমি পুরটা কীভাবে তৈরি করছি সাথে থাকলে বোঝা যাবে বন্ধুরা, আমি এটা এখন পেস্ট করে নেব। এখানে পটল ভাজার তেলটাই রয়েছে, এর মধ্যে আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না। এই যে পেস্ট করাটা, পটল পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব প্রথমে। হ্যাঁ, মাংসটা কষানোর সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, এটা কষানোর সময় আমি পরিমাণ মতো এটার পরিমাণ মতো নুন দিয়েছি, আর এই আলুটা আমি এর মধ্যে ম্যাক্স করে দিয়ে দেব। এইভাবে হাত দিয়েই ম্যাক্স হয়ে যাবে,
তাহলে এই কুকটা বেশ ভালো হবে। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড টেস্টি। এটাতে আমি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলাম, আর লঙ্কা তো দেওয়াই আছে ঝাল। সামান্য হলুদ দেব। এইভাবে এখন এটা নাড়াচাড়া করব। কষাটা আমি প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিলাম। এবারে আমি এই যে মাংসের কুচিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। সুন্দর একটা সেন্ট এসেছে। এটা আমি আরো 5 মিনিট ধরে এইভাবে কষিয়ে নেব। এই যে প্রায় 7 মিনিট আমি কষিয়ে নিলাম, এটা একদম হয়ে গেছে। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা আমি এর মধ্যে পুরগুলো ভরে নেব। তা করতে আমি দরমার মশলাটা এখানে কষিয়ে নেব। কি কি মশলা দিচ্ছি, কিভাবে কষছি অবশ্যই সাথে থাকলে সব জানা।